আসিফ নজরুল সাহেবের কথা থেকে আমার মনে পড়লো। এবং এই খায়রুল হক সাহেব এখনো উনি কি আপনার আইন কমিশন বা আমাদের যে ল কমিশন আছে ওইটার উনি চেয়ারম্যান উইথ দ্য র্যাঙ্ক অফ প্রধান বিচারপতি, প্রধান বিচারপতির সমমর্যাদায় উনি আছেন এত বছর। মানে কিভাবে এই খায়রুল হক আল্লাহ প্রদত্ত ক্ষমতাটাকে বিক্রি করুন কয়েকটা কয়েকটা বিন্দু মানে কয়টা টাকা ভাই, কয়টা টাকা? সে যে 10 লক্ষ টাকা দিয়েছিল প্রথমে, হ্যাঁ কয়েক লক্ষ টাকা হিসো চিপ যে এইটা করলো। আপনি বলছেন পুলিশকে দিয়ে রাজনীতি করে, তারা প্রধান বিচারপতিকে দিয়ে এগুলো করেছে। তাদের প্রত্যেকটা বিচারপতি হচ্ছে তাদের দলীয় লোক হতে হবে। তারা একটা কোন দেশ আপনি আমাকে দেখাতে পারবেন না যেই দেশে স্বাধীন বিচার ব্যবস্থা নাই কিন্তু গণতান্ত্রিক রাজনীতি আছে, আপনি আমাকে দেখাতে পারবেন না, পারবেন না। গণতান্ত্রিক রাজনীতির পূর্ব শর্ত হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা, এটা শেখ হাসিনা রাখবেন না। সুতরাং আপনাকে যেটা বলছিলাম যে আমরা ঘুরে যাচ্ছি যে জামাতকে যেটা বলা হয়েছে, আমি মনে করি জামাতের ফিরতে আসি, জামাতের এই বিষয়ে বলা হয়েছে, আমি মনে করি না যে জামাতকে ব্যবহার করা এত সোজা। জামাতকে ব্যবহার করবে, জামাত ওইরকম পরিবারতান্ত্রিক দল না, জামাতের যারা নেতা হয়ে আসে তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয় এবং সেই প্রক্রিয়ার মধ্যে, এবং তারা কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে গণতান্ত্রিক, তাদের ভিতরে গণতান্ত্রিক। আপনি কি মনে করেছেন যে উনারা কি ওই হেফাজতের মতো 60 কোটি টাকা ধরাই দিবে না কত কোটি টাকা, আমি আইডন্ট নো, বাট কোটি টাকা ধরাই দিবে আর বাস হয়ে যাবে, অথবা এই সমস্ত ওই মানে আমি আপনাদেরকে দিব কয়েকটা সিট? নো, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ। এটা একটা গুজব ছড়াচ্ছে বাংলাদেশে, আওয়ামী লীগ তো 15 বছর ধরে গুজব করছে, গুজবের মেশিন এটা তো এখনো কাজ করে, বুঝলেন না তো, গুজবের মেশিন এখন এই ভারত, এই চীন, হ্যাঁ এই সমস্ত নিয়ে আছে।